এগুলোকে কি বলে? ওলা 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 ওলের ডাটি, ওলের ডাটি। এই যে রবি কাকু ওলের ডাটি তুলে নিচ্ছে, আজকে আমাদের ওলের ডাটি হবে। কেটে ফেলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ওলের ডাটা রেসিপি করে দেখাবো তোমাদের। আমাদের এই বাড়ির পাশেই হয়েছে, মা এখন কেটে নেবে। এগুলো কি খুব কষ হয় না? উলের ডাটাতে যে আলুগুলো দেবে সেগুলো এবার কেটে নিচ্ছে। এবারে মা কাঁঠালের আটিগুলো কেটে নিচ্ছে। কড়াই বসিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো ভেজে নেবো এখানে এখানে ওলে ডাটার জন্য। এখানে আলু কেটে রেখেছি, পটল, আর ওখানে কাঁঠালের আটি, ওখানে কিছুটা চিংড়ি মাছ আছে, আর এখানে সেরা কাঁচা লঙ্কা আছে, আর এখানে এই যে ওলে ডাটাকে সেদ্ধ করে রেখেছি। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। এবারে দিয়ে দেবো সামান্য একটু নুন। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এবারে আলু আর পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব একসঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো। এবারে দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি, আর এই যে কাঁঠালের আটিগুলোকে এবারে দিয়ে দেবো। আলু পটল আর এই কাঁঠালের আটিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওদের ডাটাগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবারে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যেহেতু এখানে জল আছে, ওলে ডাটাগুলো কিছু সেদ্ধ করে নিয়েছি, আর জল দেওয়া লাগবে না। এই যে শুকিয়ে এসছে, এবারে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবারে ভালো করে কষিয়ে নেবো, একদম শুকনো শুকনো করবো। এই যে হয়ে গেছে আমাদের ওদের ডাটাটা। এবার চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। হয়ে গেছে, বেশ ঝরঝরা হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে যে ওলের ডাটা চাচ্ছে ওটা ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমরা গরম গরম সার্ভ করবো। এই যে আমাদের এখানে ওলের ডাটা চচ্চড়িটা হয়ে গেছে, আশা করি খেতে খুবই ভালো হবে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। এটা অ্যাকচুয়ালি গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, শুকনো শুকনো খেতে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।